আসসালামু আলাইকুম, আমি রাতুল আছি আপনাদের সাথে। এবং বর্তমানে সারা বিশ্বে স্মার্টফোন কিন্তু আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, এবং এই স্মার্টফোনকে আরও বেশি উন্নত এবং আধুনিক করার জন্য হাজারো ব্র্যান্ড কিন্তু কাজ করে যাচ্ছে দিনরাত। এবং ইতোমধ্যেই কিন্তু আমরা অনেক সেক্টরে, যেমন পারফরমেন্স, ক্যামেরা বা ডিসপ্লে টেকনোলজি, এগুলোতে উন্নতির একেবারে শিখরে পৌঁছে গেছি বলা যায়। এবং অনেকে বলে থাকে স্মার্টফোন ইজ বোরিং নাও ডেইজ, তবে যেই জায়গাটাতে আমরা এখনও কিছুটা পিছিয়ে আছি তা হলো ব্যাটারি টেকনোলজি। প্রায় প্রতিটা স্মার্টফোন ব্র্যান্ডই কিন্তু এখনও তাদের স্মার্টফোনে লিথিয়াম পলিমার বা লিথিয়াম আয়ন ব্যাটারি গুলোই ব্যবহার করে থাকে, যেটা একটা সার্টেন এজ পর্যন্ত পারফরমেন্স দেয় এবং তারপর কিন্তু ডিগ্রেড হতে থাকে। এবং একজন ইউজার হিসেবেও কিন্তু আমাদের একটা বড় কনসার্ন থাকে এই ব্যাটারি পারফরমেন্স নিয়ে, যে কোনো স্মার্টফোনের ক্ষেত্রে। যদিও চার্জিং স্পিড নিয়ে কিন্তু বেশ কিছু ব্র্যান্ড বেশ ভালো কাজ করে যাচ্ছে, যার মধ্যে একটি অন্যতম ব্র্যান্ড ওপো। এই ফাস্ট চার্জিং টেকনোলজির একেবারে শুরুর দিকে কিন্তু ওপো তাদের বুক চার্জ দিয়ে আমাদেরকে অনেকটাই ফাস্ট চার্জিংয়ের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। এরপর বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন নামে ফাস্ট চার্জিং ইন্ট্রোডিউস করেছে, ইভেন ওপোর কাছ থেকেও আমরা বিভিন্ন নামে এই ফাস্ট চার্জিং টেকনোলজিটা দেখতে পাচ্ছি। তো ওপো সম্প্রতি আপনাদের একেবারে কমন যে কনসার্ন রয়েছে ব্যাটারি চার্জিংয়ের ক্ষেত্রে, এগুলো নিয়ে বেশ কিছু সার্ভে কন্ডাক্ট করেছিল। যেমন আপনার স্মার্টফোনের চার্জ যদি 10%-এর নিচে চলে যায় আপনি ওরিড হন কিনা, বা গেম খেলার সময় আপনি চার্জ করেন কিনা, ফোন আপনারা ওভারনাইট চার্জ করেন কিনা, বা অন দ্য গোতে আপনারা চার্জ করতে বেশি প্রেফার করেন কিনা, এই বিষয়গুলো নিয়ে। এবং তার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখন, এবং রেজাল্টগুলো দেখে বলা যায় মোটামুটি আমরা সবাই এই ব্যাপারগুলো নিয়ে খুবই কনসার্ন। তো আমি রিসেন্টলি ওপো রেনো 6-এর রিভিউ আপলোড করেছি, দেখেছেন হয়তো আমার চ্যানেলে অলরেডি, যারা দেখেননি দেখে আসতে পারেন। এবং এই ফোনটির রিভিউ পিরিয়ডে প্রায় 2 সপ্তাহের মতো ফোনটি আমি ডেলি ড্রাইভার হিসেবে ব্যবহার করেছি, ইভেন একটা ট্যুরও দিয়েছি এই ফোনটা নিয়ে। তো এতে থাকা 50 ওয়াটের যে ফ্ল্যাশ চার্জিং রয়েছে সেটা নিয়ে আমার বেশ ভালো একটা অভিজ্ঞতা হয়েছে। তো রেনো 6-এ যে 50 ওয়াটের ফ্ল্যাশ চার্জিংটা ব্যবহার করা হয়েছে, এটা বেসিক্যালি আপনার ফোনকে 5টা ধাপে প্রোটেকশন দেয় যখন ফোনটি চার্জ করবেন আপনারা এই 50 ওয়াট ফ্ল্যাশ চার্জার দিয়ে। এই 5টা ধাপ কী কী এগুলো নিয়ে যদি টেকনিক্যাল আলোচনা করি তাহলে ভিডিওটা অনেক লং এবং বোরিং হয়ে যাবে। তার চাইতে আমি শর্ট করে যদি বলি এতে আপনারা কী কী বেসিক ফিচার্স পাচ্ছেন। তো প্রথমত আমাদের যে কনসার্ন থাকে তা হলো ওভারনাইট চার্জিং। ওভারনাইটে এই 50 ওয়াট ফ্ল্যাশ চার্জে কিন্তু প্রোটেকশন রয়েছে, অর্থাৎ আপনি যদি ওভারনাইট চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত, লাইক 80% আপনার ফোনটা চার্জ হবে, এবং আপনি ঘুম থেকে ওঠার হয়তো আধা ঘন্টা আগে এটা বাকি যে 20% সেটা ফিল আপ করবে। এর দ্বারা যেটা হবে যে আপনার ওভারনাইট কিন্তু চার্জ হতে থাকবে না ফোন, এবং এটা অবশ্যই এআই অ্যালগোরিদমের মাধ্যমেই করে থাকে ফোন। দেন যে কনসার্নটা সবথেকে বড় তা হলো চার্জিংয়ের সময় ওভারহিট হওয়া। এবং আপনারা হয়তো জানেন আমি প্রিভিয়াসলি অনেক ভিডিওতেই বলেছি লিথিয়াম আয়ন ব্যাটারির সবথেকে বড় যে শত্রু তা হলো হিট। তো আপনারা যখন ফাস্ট চার্জিং করছেন ফোনে তখন কিন্তু হিট জেনারেট হওয়াটা খুব স্বাভাবিক, বাট ওপোর এই ফ্ল্যাশ চার্জিংয়ে বোথ এন্ড থেকেই, অর্থাৎ আপনার চার্জার এবং ফোন দুটোই কিন্তু ওভারহিট প্রোটেক্টেড। অর্থাৎ আপনার চার্জার অলওয়েজ রিয়েল টাইম যে ভোল্ট সেটাকে ক্যালকুলেট করে, এবং যদি ওভারভোল্ট হয় সেক্ষেত্রে কিন্তু চার্জ প্রোটেকশন করে, অর্থাৎ চার্জ তখন প্রোভাইড করে না আপনার ফোনে, এবং এ কারণেই মূলত অত বেশি ওভারহিট হয় না ডিউরিং চার্জিং। সো এখন আপনারা চাইলে গেম খেলতে খেলতেও আপনার ফোন চার্জ দিতে পারবেন, বাট এটা আমার পক্ষ থেকে রিকমেন্ডেড থাকবে না। তাছাড়া এরকম সিচুয়েশনে অনেক সময় পড়ি যে আমরা সারা রাত ফোনটি চার্জ দিতে ভুলে গেছি এবং সকালে উঠে দেখি 10% চার্জ রয়েছে, বাট আমার জরুরি কোনো কাজে যেতে হবে, সময় একেবারেই কম, তখন কিন্তু আমরা অন্দাগতে চার্জ দেওয়া ছাড়া কোনো ওয়ে থাকে না। এবং সেক্ষেত্রে কিন্তু আপনি এই 50 ওয়াটের ফ্ল্যাশ চার্জার দিয়ে খুব দ্রুত আপনার ফোন চার্জ করে ফেলতে পারবেন, যেখানে ফুল চার্জ করতে কিন্তু আপনার প্রায় 50 মিনিটেরও কম সময় লাগে, আর আপনি মাত্র 5 মিনিট চার্জ দিয়ে 3 ঘন্টার মতো ভিডিও প্লেব্যাক কিন্তু করতে পারবেন। সো আমার মনে হয় ওপোর এই 50 ওয়াটের ফ্ল্যাশ চার্জার আমাদের ব্যাটারি অ্যাংজাইটি কিছুটা হলেও কমাবে। সো দিস ওয়াজ ইট, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।